চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। বুধবার সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরিটাইজেশন মন্ত্রণালয় বাইরে কাজ করা কর্মীদের জন্য 3 মাসের মধ্যাহ্নবিরতির আইন ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের অধীনে রোদে ও খোলা জায়গায় কাজ করা কর্মীদের বেলা সাড়ে বারোটা থেকে বিকেল 3টা পর্যন্ত বিরতি থাকবে। এই সিদ্ধান্তটি আগামী 15 জুন 2021 থেকে কার্যকর হবে এবং 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত কার্যকর থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 15 জুন থেকে সূর্যের নিচে এবং উন্মুক্ত স্থানে কাজের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে, যা বিকাল 12:30 থেকে বিকাল 3টা পর্যন্ত 15 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। মানব সম্পদ ও এমিরিটাইজেশন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটি বাস্তবায়নে বেসরকারি খাতের সাথে কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছে। বেসরকারি খাতের সাথে সিদ্ধান্তটি প্রয়োগ এবং এর উদ্দেশ্য অর্জনে কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে এতে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তের অধীনে প্রতিদিনের কাজের সময় সকাল সন্ধ্যা বা উভয় শিফটের জন্য 8 ঘন্টা অতিক্রম করা উচিত নয়। যদি কোনো শ্রমিকের ক্ষেত্রে দিনে 24 ঘন্টার মধ্যে এ ধরনের 8 ঘন্টার বেশি করে, তবে শ্রম নিয়ন্ত্রণ সম্পর্কিত ফেডারেল আইনের বিধান অনুসারে অতিরিক্ত সময় ওভারটাইম হিসাবে গণ্য হবে, যার জন্য শ্রমিককে অর্থ প্রদান করতে হবে। নিষেধাজ্ঞার সময় এই সিদ্ধান্তের শর্তাবলী মেনে চলবে না এমন কোনো প্রতিষ্ঠানে প্রতি কর্মীর জন্য 5,000 দিরহাম এবং বেশ একাধিক শ্রমিকের ক্ষেত্রে সংস্থাটি সর্বোচ্চ 50,000 দিরহাম জরিমানা করা হবে। এছাড়াও লঙ্ঘনকারী সংস্থাটি মন্ত্রণালয়ে গৃহীত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে লঙ্ঘন কতটা গুরুতর হয়েছে তার ভিত্তিতে তার লাইসেন্সটি স্থগিত বা তার অবস্থানকে হ্রাস করা হবে। সিদ্ধান্তের বিধান অনুসারে নিয়োগকর্তাদের অবশ্যই কর্মক্ষেত্রে একটি বিশিষ্ট সাইটে প্রতিবেদনের কাজের সময়সূচি একটি শীটে বা কাগজে লিপিবদ্ধ করতে হবে এবং আরবি ছাড়াও তফসিলটি অন্য ভাষায় লিখতে হবে যা শ্রমিকরা বোঝে। সিদ্ধান্তের মধ্যে নিয়োগকর্তারা উপযুক্ত প্রোটেক্টিভ বা নিরাপত্তার জিনিসপত্র সরবরাহ করতে পারেন, যা মেশিন এবং অন্যান্য সরঞ্জামগুলি ব্যবহারের কারণে শ্রমিকদের আঘাত পেতে না পারে, তার থেকে রক্ষা করে এবং শ্রম আইন এবং এর বাস্তবায়ন মন্ত্রণালয় সিদ্ধান্তে প্রদত্ত সুরক্ষার অন্যান্য সমস্ত পদ্ধতি অনুসরণ করে। শ্রমিকদের অবশ্যই সেই নির্দেশাবলী অনুসরণ করতে হবে যার লক্ষ্য তাদের বিপদ থেকে রক্ষা করে এবং নির্দেশনাবলীর নিয়োগে বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ করা বন্ধ করতে হবে। মন্ত্রণালয় সম্প্রদায়ের সদস্যদের টোল ফ্রি নম্বরে 800-60 নাম্বারে কল করে যে কোনো লঙ্ঘনের খবর জানাতে অনুরোধ করছে, যা বিভিন্ন ভাষায় 24 ঘন্টা খোলা রয়েছে। এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। বুধবার সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরিটাইজেশন মন্ত্রণালয় বাইরে কাজ করা কর্মী